সামনে হাত রাখ দশরা ছোট্ট
জোরে বলো। আমাদের নেত্রী জনগণ মনোয়দি নায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পড়াশপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস আমরা আজকে দিদির নির্দেশ পালনে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। অভিনবত্ব বলতে আমাদের অবদার্থ মোদী নরেন্দ্র মোদী ও আমাদের সমাজটাকে বিক্রি করে দিচ্ছে। দিনের পর দিন ডিজেল পেট্রোলের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিনের পর দিন বাড়তে আছে। সাধারণ মানুষ গরিব মানুষের কথা না ভেবে ও খালি আজকে নোটবন্দি করছে। নোটবন্দি করে কি করেছে? সাধারণ মানুষকে লাইনে দাঁড় করে দিয়েছে, কালো টাকাকে হোয়াইট করেছে, তার নিজেদের ব্যাংকে নিজেদের পুত্রদের ব্যাংক ব্যালেন্সকে হোয়াইট করে নিজেদের কোটিপতি হয়ে গেছে। ওরা সাধারণ মানুষের কথা ভাবে না। সাধারণ মানুষ রাস্তায় লাইন দিয়ে মরছে, আজকে কৃষকরা রাস্তায় নেমে গেছে, কৃষকরা আজকে আত্মহত্যা করছে। ওদের ওইসব দিকে লক্ষ্য নেই, ওরা খালি নিজের পকেট কী করে ঠিক করবে, ওরা ওদিকের কথা ভাবছে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আন্দোলন আরম্ভ করেছে, আমরা ওনার সঙ্গে থাকবো। ওনারা যা নির্দেশ দিবে আমাদের যুব সমাজ আমরা ওইভাবে পালন করবো। এইভাবে যদি মূল্যবৃদ্ধি বাড়তে থাকে তাহলে পরবর্তী সময় কী পদক্ষেপ গ্রহণ করা হয়? আমাদের নেত্রী যা নির্দেশ দিবে আমরা ওই নির্দেশ মতোই আমরা করতে থাকবো কর্মসূচি। কী বার্তা দেবেন এর মধ্যে মানুষকে, মানে যারা মোটর বাইক চালাচ্ছে বা গাড়ি এই মূল্যবৃদ্ধি অতিমাত্রায় কী বলবেন? ওনাদেরকেই বলবো আমাদের সঙ্গে আসুক, নেত্রীর সঙ্গে সহযোগিতা করুক এবং আন্দোলনে নামুক, যাতে আমরা এরপরে আর হচ্ছে বেশি জন না বৃদ্ধি হয়, যাতে বৃদ্ধি কমে এর কাজ যেন আমরা করতে পারি। আমার নাম সুরজিৎ মাইতি। ডেজিগনেশন? আমি পড়াশপুর 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।